Hello viewers, Assalamu alaikum. Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak. Hey, বন্ধুরা আজকে টপিকটা হচ্ছে ঈদ মোবারক নিয়ে। এই ঈদে যারা ঢাকায় রয়েছেন, যারা বাড়ি যেতে পারেন নাই, তাদের ঈদ কেমন কাটছে সেটির একটি সামান্য চিত্র মাত্র। এটি হচ্ছে ঢাকার জিয়া উদ্যানের একটি অংশ, যেখানে সবাই ঈদের দিন ঈদ উদযাপন করতে এরকম একটি পরিবেশে এসেছে। সবাই একটু নিরিবিলি হাওয়া খাওয়ার উদ্দেশ্যে, একটু সবুজের মাঝে হারিয়ে যাওয়ার উদ্দেশ্যে তার ফ্যামিলির আপনজনদেরকে নিয়ে এমনই একটি জায়গায় এসেছে, এবং এভাবেই অনেকেই আসার ফলে এখানে প্রচুর পরিমাণ মানুষের সমাগম হয়েছে। দেখতে পাচ্ছেন কেমন উৎসবে মুখর হয়ে রয়েছে পরিবেশটি। এখানে অনেক শিশু কিশোররাও এসেছে, এবং এর মাঝে এমন একটি চিত্র দেখে আসলে ছোটবেলার কথা মনে পড়ে যাবে হয়তো আপনাদের অনেকেরই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি সাপের খেলা, যা কিনা রাবার দিয়ে বানানো। সাপটা ছোটবেলায় অনেকেই খেলেছেন। আপনারা কারা ছোটবেলায় এই খেলাটি খেলেছেন অবশ্যই কমেন্ট করে তা জানাবেন। অনেকেরই ঈদ যেমন কাটছে আনন্দে, হইচইতে, আনন্দ উল্লাসে, তেমনি অপরদিকে অনেক মানুষের ঈদ কাটছে অনাহারে, অনিদ্রায়, হাহাকারে। বন্ধুরা, এমন চিত্রটি কিন্তু আজ থেকে নতুন নয়। বন্ধুরা দেখুন এখন অপরদিকে কিছু গরিব মানুষের ঈদ, যারা কিনা অন্তত বছরের এই দিনটিতে বিত্তবানদের কাছে হকের দাবিদার। বন্ধুরা, তাদের কথা কিন্তু ভুলে গেলে আমাদের একদমই চলবে না। অবশ্যই তাদের প্রতি কিছু না কিছু হলেও করা আমাদের সবারই দায়িত্ব। অপরদিকে না পারি সইতে না পারি কইতে এমন একটি মধ্যমপন্থা অবলম্বনকারীরাও কিন্তু রয়েছে, আর সেটি হলো মধ্যবিত্ত। যে বন্ধুরা নিম্নবিত্তরা চাইলে কিন্তু যে কারোর কাছে হাত পাততে পারে, কিন্তু মধ্যবিত্তরা না পারে হাত পাততে, না পারে সইতে, না পারে কইতে। এই চালাজে কি যন্ত্রণা যারা মধ্যবিত্ত রয়েছেন শুধু তারাই জানেন। বন্ধুরা, তারপরেও আমাদের সকলে মিলেমিশে একসাথে ঈদ উদযাপন করতে হবে, এটি কিন্তু আমাদের ধর্মীয় বিধান। বন্ধুরা, অবশ্যই ঈদের দিন নিজে খুশি থাকবেন এবং অপরকে খুশি করার চেষ্টা। আমাদের দেশে ঈদকে ঘিরে যে গানটি রয়েছে, রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ, বন্ধুরা মূলত এই ঈদটি কিন্তু যারা রোজাদার তাদের উদ্দেশ্যে করা হয়েছে। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরেই কিন্তু এই রোজার ঈদ উদযাপন করা হয়, এবং সকলে ঈদের নামাজ পড়ে একে অপরকে কোলাকুলি করে এবং গরিবদের হক আদায় করে দেয়। একেই বলা হয় রমজানের ঈদ। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর বন্ধুরা, যে চিত্রটি দেখতে পাচ্ছেন ছোটবেলার এই খেলার কথা কাদের কাদের মনে আছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। অবশ্য আমিও এটি খেলেছি যখন ঢাকা শিশু পার্ক ছিল ছোটবেলায়, তখন আমি এই খেলাটি প্রচুর পরিমাণে পছন্দ করতাম এবং পেলেই আমি কিনে আনতাম। অবশেষে বন্ধুরা, আমাদের মুসলিম যে ভাই বোনেরা মা বাবার সাথে ঈদ উদযাপন করতে পারেন নাই, তাদের প্রতি রইল সমবেদনা। ভালো থাকবেন।